চলুন আমি একটুখানি আপনাদেরকে দেখাই 114 টি সূরা আছে কোরআন শরীফে কয়টা তার মধ্যে 10 নাম্বার সূরা সূরাটির নাম হলো সূরা ইউনুস সেই সূরাতে রব্বুল কারীম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ففي ذلك فليفرحوا هو خير مما يجمعون আব্বাজি আমার সোনা মানিকেরা আপনারা ভালো করে বুঝুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে বলে কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর লেখকের নাম ইমাম জালালউদ্দিন আস-সিউতি যিনি 75 বারেরও বেশি আমার নবীকে দেখেছে এর মানে দেখেন আমি আমার বিফাদলিল্লাহি আল্লাহর ফজল পেয়ে ও বিরহমতিহি এবং আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে ফালিয়াফরহু তুম খুশ হো যাও তোমরা আনন্দিত হও আল্লাহর কোরআনে আল্লাহ বলে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আস-সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বাবা তার তরজমা করে বলেছেন আয় আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহ অর্ডার করেছেন নবীজিকে ওগো আমার হাবিব আপনি বলে দিন বলে দিন আল্লাহর রহমত পেয়ে আল্লাহর ফজল পেয়ে তোমরা আনন্দিত হও এবার ব্যাখ্যা শুনুন আপনারা কোরআন শরীফ খুলবেন আমার এর মধ্যে 9খানা তাফসীর আছে এর মধ্যে আছে তাফসীরে দুররে মানসুর এর মধ্যে আছে তাফসীরে মাজহারি এর মধ্যে আছে তাফসীরে ইবনে কাসির এর মধ্যে আছে তাফসীরে ইবনে আব্বাস বাবা এর মধ্যে আছে তাফসীরে আব্দুল মানসুর আপনার আছে তাফসীরে মাদারি হে বাবাজি আমার এমনি করে কোরআন মাজিদের তাফসীর খুলে দেখুন তাফসীরে মাজহারি এই তাফসীরে মাজহারি লেখক
جيني وني هلن دادا حجر رو پير رو پير حضرات اللہ ما سنا اللہ پانی پتی رحمت اللہ علیہ تنی لکھے چھے تفسیر مجھاری تار مطو یکی مانے گورے چھے اللہ را فضل رحمت پہ تمرا آنند کرو تفسیر ابن عباس بلبل تفسیر ابن عباس امن نبی پاک کے چاچا جی اپنا تفسیر لکھے سن امین الدین ایر کو تھا نوے بابا امین الدین کے مانو کیا نو آگیا اللہ کے مانو ٹھیک نہیں بندو ہمارا تفسیر کرو کون بیکتہ کو تیگی بیکتہ لکھتے سے دے دے بابا جی آمار جاللہ خزل مرمو رحمت بولتے قرآن شریف تفسیر مذہبی تے دیکھ دیں تفسیر زلالہ پستک پٹھو پستک مدرسہ تے پرانا ہوئے تفسیر زلالہ انٹا پہ کھلے دیکھ دیں بابا جی ہمیں آمین اتنے قطع شنگ میلے کینا بابا جو جی میلے مانگو جو دل نہ میلے مانگو کلیر ہی آما شنوانی کرا تفسیر زلالائی لورو بیکھاتی آجی تفسیر مدھاری لے بیکھاتی آجی تفسیر عبد منصور بیکھاتی آجی کیا سے بابا شٹا ہو لو اپنا کینا کیوں بولے سے دے فضل بولتے اسلام دھرم رحمت بولتے قرآن شریف بابا جی آما یہ بیکھاتی حضرت ابن عباس آما نبی پکرا پنچا چا تینی اللہ پاکر فضل بلتے قرآن مجید اور رحمت بلتے آمدر نبی ٹھیک ہے کہ بیٹھا کھا امیر الدین کو نہیں امار نبی پاک جو تو صحابی حضرت مولا پاک شرف خدا رضی اللہ تعالیٰ عنہ جاکہ امرا جانی حضرت عالی کرم اللہ وجہد کریم حسن حسین ریابا فاطمہ شامی نبی پاک پاک جمائی تینی بیکھا کرے تینی بولے سے اللہ پاکر فضل بلتے ہو لو اپنا کینا قرآن مجید اور رحمت بلتے اللہ نبی رحمت للعالمین اللہ قرآن کا اپنا کیا تلاوات کرے بلتے سے وما ارسلنک الا رحمت للعالمین ہمیں آمار نبی کے پاٹھا تھنا پاٹھیے جو سارا رہنے جنن رحمت کرے ہے بابا تہلے ہمارا نبی پہ آنام تو قرار پاتا حکم کا اکھن جو دیکھو وشکار کرے آمان کچھ قرآن نہیں بابا اوکے جو دیا میں دیکھائیتا ہوں جو دینا مانے تمہار بابا جن تو آمان دیر نبی آدمان قرآن بولے ہمارا آنان دی تو نا دکھی تو اب بابا امام شاید مستی خواست ممبر حضی شاید مجید جن سے کہتا تاتا 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 دیکھ نانا کے نانی اب امام شاید مستی کیسے وہ আমার আব্বা বলার মতো কেউ আল্লাহ দিয়েছে তাই আমি খুশিতে মিষ্টি খাওয়াই জলে বলে তাহলে সন্তান হয়েছে তাই ইমাম সাহেব মিষ্টি খাওয়াচ্ছে তার সন্তান হয়েছে ওনার আনন্দ হওয়াটাই স্বাভাবিক এখন আমার আনন্দ হচ্ছে কেন আমার তো সন্তান নাই ঠিক মদন দিয়ার মানুষ আনন্দ করে কেন মদন দিয়ার মানুষ জানে আমাদের নবী আগমন করেছে তাই তারা আনন্দ করে যারা আনন্দ করে না বুঝতে হবে তাদের নবী আগমন করেনি ইমাম সাহেবের খুশি পাপ হয়েছে বলে তাই মিষ্টি খাওয়ায় মদন দিয়ার মানুষ হাত মিলাদ মানায় কেন নবী পাক পে নবীর আগমনে তারা খুশি হয়েছে তিনি কবে এসেছেন হয়তো আপনি বলবেন হলো 1450 বছর আগেকার কথা আজকে কেন
হে বাবা যদি প্রশ্ন আপনার এমন হয় আমি আপনাদেরকে বলবো আপনারা লাইলাতুল কদর বোঝেন রমজান মাসে লাইলাতুল কদর ওই কদরের রাত যখন আসে আল্লাহ রহমত বেশি বর্ষণ হয় কি না সারা বছর আমরা নবীর আলোচনা করি সারা বছর করি কিন্তু রবিউল আউয়াল মাসে বেশি বেশি করি খাস করে ওই দিনে করি যে যে নামান নবী দুনিয়ায় এসেছে কারণ কোরআন শরীফ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে কি তার ফজিলত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর একটি রাত হাজার মাসের থেকে উত্তম কোরআন অবতীর্ণ হয়েছে বাবা তাই যদি কদরের রাতে রাত সম্মান হয় আর রবিউল আউয়ালের ১২ তারিখে আমাদের নবী আগমন করেছে বাবা নবী যদি না আসতে কোরআন পাওয়া যেত না কদরে কোরআন আর রবিউল আউয়ালে কোরআন ওয়ালা তাই সমস্ত মাসের থেকে সম্মান বেশি রবিউল আউয়াল মাসের কারণ ওই মাসে আমার নবী এসেছে আর নবী এসেছেন ওই নবীর ওসিলা আল্লাহ তাম জাহান সাজিয়েছেন নবীর উপরে কোরআন নাযিল করেছেন নবী আমাদের নামাজে দিয়েছেন নবী আমাদের রোজা এনে দিয়েছেন কোরআন ওয়ালা যদি না আসতো আজকের মিলাদ সাজতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের নবী তুই এমন নবী মোসাকে আল্লাহ আর আমাদের নবীকে আল্লাহ কত ভালোবাসে জিব্রাইল লাব্বাই আমার বন্ধু যেখানে থাকবে তুমি সেখানে কোরআন নিয়ে নিয়ে যাবে গারে হিরায় যদি থাকে হিরায় নিয়ে যাবে মক্কাতে যদি থাকে মক্কায় নিয়ে যাবে মদিনায় যদি থাকে মদিনাতে নিয়ে যাবে কারণ ও কালিম নেহি ও সফিউল্লাহ নেহি ও খলিলুল্লাহ নেহি ও মেরা হাবিব হে আর হাবিব ইসি কো কহতে হে জিসকি রাজি হোনে সে খোদা রাজি হো জাতা হে কলিম আর হাবিব মে ফরক ইয়ে হে কলিম আর হাবিবের মধ্যে পার্থক্য এটাই যে কলিমুল্লাহ আল্লাহকে রাজি খুশি করতে চায় আর হাবিবুল্লাহ রাজিতে স্বয়ং আল্লাহ রাজি খুশি হয় তাই তো ওয়ালা আছে নবী রাজি তো আল্লাহ জোরে বলুন সুবহান আচ্ছা বাবাজি আমার আমি আপনাদের ভালো করে বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের আনন্দ হয়েছে যাদের আনন্দ হয় না বুঝতে হবে তাদের নবী আসে নাই তারা নবী জন্ম মানে না আচ্ছা যে জন্ম মানে না তাহলে নবী জন্ম কি যারা জন্মদিবস মানে তারাই শিরক থেকে বেঁচে আছে আর যারা জন্মদিবস মানে না এরাই শিরক করে তার দলিল কোরআন শরীফ সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ কুল বলে দিন তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয়নি কারো থেকে সে জন্ম নেই জন্ম যে নেই না তিনি হলেন স্রষ্টা জন্ম যদি নিয়ে আল্লাহ সর্বশেষ মানব বানিয়েছেন তিনি আমাদের নবী বোঝা গেল জন্ম দিবস যারা মানায় তারাই শিরক থেকে বেঁচে গেল এই ঠিক ঠিক জন্ম নেয় আল্লাহ জন্ম নিয়েছে আল্লাহ কি জন্ম দিয়েছে তাহলে আর জন্ম হয়নি আল্লাহ তাকে কো জন্ম দেয়নি তিনি রব আর জন্ম হয়েছে যার তিনি আল্লাহ রহমত
আমাদের নবী জোরে বলে তাহলে আল্লাহ নিজে খুশি হতে বলেছেন আমি বলিনি কিসের থেকে খুশি হবেন আজকে মদিনার মানুষ তাবারক করেছে খাবার আয়োজন করেছে অনেকে বলে হুজুর খাওয়া দাওয়া জায়েজ না খাওয়া দাওয়া হাদিস সুবহান তাহলে আমি মুল্লি কথা মানব কেন আমি তো নবীর কথা মানব কারণ যে নবী না হলে কোরআন পাওয়া যেত না যে নবী না হলে নামাজ পাওয়া যেত না যে নবী না হলে রমজান পাওয়া যেত না ওই নবীর কথা মানব চলুন আপনি নোট করুন বুখারী শরীফ খুলুন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 আমার নবী পাক বলতেছেন হাদিসটি আপনারা আবার শুনুন হাদিসটি পড়তেছি বাবা হাদাসানা উমার ইবনে খালিদ ক্বালা হাদাসাল্লাহি আন ইয়াসিদ আন্নাবিল খাইর আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খাইর ক্বালা তুকিমুত তাআম জিজ্ঞাসা করলেন কোন ইসলাম বেহতর হে কোন শান্তিময় ধর্ম ইসলামটা ভালো কোন ইসলামটা ভালো আইয়ুল ইসলাম কোন ইসলামটা ভালো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া নবী পাক বললেন তুম খানা খিলাও তোমরা খানা খাওয়াও কি বললেন ক্বালা তুতিমুত তাআম আমার নবী বললেন তোমরা খানা খাওয়াও জোরে বলে ওয়া তুকরাউস সালাম যাকে চেনো তাকেও খাওয়াও মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ আর যাকে না চেনো তাকেও খাওয়াও সকলের শান্তি কামনা করো তুমি খানা খাওয়া কথা খুঁজে পাচ্ছ না আমার নবী বলতেন ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ মানুষকে খানা খাওয়ানো যাকে চেনো তাকেও দাও যাকে না চেনো তাকেও দাও পৃথিবীর কোন মোল্লার কথা মানবো না পৃথিবীতে আমরা নবী পাকের কথা মানবো আল্লাহ পাকের কথা মানবো ঠিক না আব্বা তাহলে ওই নবীর পাগল আমাদের হতে হবে হবে না হবে না নবী নবীর পাগল না দশ সত্যি নবী রাজি তো আল্লাহ আর ওলি আল্লাহ রাজি তো নবী এই তাই তাই আর কোন পথ নেই সব পথ বাতিল একটাই পথ সঠিক ওলি আল্লাহর পথ রাসূলুল্লাহর পথ সাহাবী তাবেঈন আলে পাকের পথ এই পথটাই হলো জান্নাতের পথ কথা বুঝেছেন আমার কথা এজন্য যারা নবী পাগল হবে তাদের কোনো চিন্তা ভয় কিছু থাকবে তাই গজলে বলা আছে আমার সামনে একটু বলতে পারবে রাগ করছেন আমার প্রতি বাবা একটু আসতে লেট হয়েছে কি করব শোনা আমি সেই বেরিয়েছি অনেক আগে আমি উলবেড়িয়াতে ছিলাম গত রাত্রে আমি ওই নন্দী গ্রামে রয়েছে প্রোগ্রাম উলবেড়িয়া আর আরাম ছিল আমার সংগঠনের সেক্রেটারি ওখান থেকে বেরিয়েছি কি বর্ষা বাবা সেই বর্ষাতে তো রাস্তায় তো ভালো বাম্পার বোঝা যায় বুঝতে হচ্ছে সেই ঘুরি ঘুরি আসতে লেট আমি জানি মোটামুটি পৌঁছে যাব তাও লেট হয়ে গেল এর জন্য দুঃখ নেবেন না কিছু করার নেই আমি যদি দাওয়াত নেই আমি অগ্রিমে যাই কোথাও এক ঘন্টা দেড় ঘন্টা কিছু না হলেও 15 মিনিট আগে যাব কেন বাবা আমি তো রাস্তায় পেশাব করে স্টেজে উঠি না আমার একটা নিয়ম হলো আমি যেখানেই যাব 10 মিনিট লেট হোক আগে উযু বানাবো হতো তো পারে আমি আসকত থেকে তুই মরে গেলাম ঠিক না বাবা এমন তো শ্রোতা থাকতে পারে হুজুর এই কোরআন শরীফটাই মসজিদে দান করছে মাদ্রাসাতে দান করছে হতে তো পারে তাহলে আমি বক্তা ওয়াজ করছি আপনাদের নসিহত করছি তাহলে আমি আর ওটা করার ক্ষমতা আমার নাই এইবার এসেছি উযু করে উযু ভেঙে গেল বা কোনো এমন অসুবিধা হতে আল্লাহ কিন্তু আমার নিয়ম হলো আমি যতদিনই জালচা করছি উযু না করে স্টেজে উঠি আবার আমি একটা এসে পরে একটা আওয়াজ শুনছি সেই বক্তা তো না না মনে হয়
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনা একটু জোরে বলা লাগবে না মদিনার কথা এ বাবা কারণ কি এই কারণেই বলতে বলছি আমার আল্লাহ নিজে কসম করেছেন ওই দেশে আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আল্লাহ নিজে কসম করছেন সেই দেশে যাওয়ার কার না মনে বাসনা থাকে ঠিক না এর জন্য একটু মহব্বত নবীজি গোলামে কোন চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনাতে সবাই বলছেন না কে কে যাবে মদিনায় ওরে মদিনাতে কাদের নবী উম্মতের মায়া কে কে যাবে মদিনায় উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে মদিনায় চলো নবীজি জান্নাতে মদিনা চলো নবীজি জান্নাতে মদিনায় কবুল করুন আল্লাহ মদিনার মানুষ নবী দেখে নাই মক্কার মানুষ নবী দেখেছে মদিনার মানুষ দেখেছে আবু লাহাব জাহেদ বাসায় বা দেখেছে আমরা ভারতবাসী মদিনা দেখি না আল্লাহ এক এক আমাদের মসজিদে মদিনার মেহমান লিখে দাও বাবা যদি একবার আল্লাহ কবুল করে তে বড় পাপ এই যে ভারতের মাটিতে বসে আমরা এই মদিনায় নবী নবী করছে আল্লাহ কি জানেন না নবী কি দেখছেন না সবই দেখছেন কিন্তু যদি কবুল হয় তাহলে ব্রা পা জোরে বলে বলে যে জন নবীর শিকার যে জন নবীর শিকার হাসরে পাইবে তিনি মহান সম্মান নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনায় আব্বাজি আমার সোনা মানিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মায়া কম কেন বাবা নবীর পাগল যারা দুনিয়ার থেকে মুক্তি লাভ করেছে তারা
বন্ধু আমার খেয়াল করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে দুনিয়ার বুকে আগমন করেছেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম খারাজান নূর আমার থেকে একটা নূর বাড়িয়ে গেল তারপর কি হলো সঙ্গে সঙ্গে আমিনা বর্ণনা করতেছে আল্লাহ পাক বলে একখানা পতাকা মাশরিকে লাগিয়ে দেবে আর একখানা পতাকা মাগরিবে লাগিয়ে দেবে আর একখানা পতাকা কাবা শরীফের ছাদের উপরে লাগিয়ে দেবে তাম পৃথিবীতে আমার নবীর নামে পতাকা উড়বে তুমি যদি বেদাতার ফতোয়া দাও তুমি যদি শিরকের ফতোয়া দাও জিবরাইল আলাইহিস প্রতি দাও কারণ আমার নবী পাকের আগমনে খুশি হয়ে আল্লাহর অর্ডার পালন করে জিবরাইল মিষ্টি খাওয়ায় আনন্দ করে বাবা আমাদের নবী এসেছে আমরা মদন দিয়ে আনন্দ করি যাদের রাগ হয় বুঝতে হবে ওদের নবী আসেনি বলে ওরা আনন্দ করি আমাদের নবী এসেছেন বলে আমরা আনন্দ করি আমার নবী পাকের আনন্দিত মেহফিল পালন করা আব্বাসি আমার শুনুন এগিয়ে যাই এমন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন হযরতে আমিনা বলেন আমি দেখি আমার সন্তানের মাথায় তেল লাগানো আছে আমি আমিনা দেখি আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে আমি আমিনা দেখি আমার সন্তানের মাথার চুলগুলো আঁচড়ানো আছে আয়া বাবা কি বলবো আপনারা নবীর জীবনী শুনবেন আজ চার দিন ধরে আমি নবীর জীবনী করতেছি এখন হালিমা তো সাবিয়ার বাড়ি বলবেন তো আমি নবী কে এনেছি অনেক ঘটনা আজকে হালিমা তো সাবিয়ার রাদিয়াল্লাহু তাআলা না ভাই কিছু কথা বলা নিয়ে সব রেকর্ডিং হচ্ছে আপনি পাবেন মাজুরিয়া টিভিতে পাবেন দরবার শরীফ টিভিতে পাবেন এসো ইসলামের পথে জীবন গড়ি তাতে পাবেন বাবা আজ আমি আজ তিন দিন ধরে ওয়াসিয়াত করে আমার রাসূলের জিন্দেগীতে পয়দাইশ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পর্যন্ত আনতে পেরেছি আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম এগুলো আপনারা পেয়ে যাবেন এক দুই তিন চার ছয় খণ্ড আছে বিস্তারিত জীবনী ইনশাআল্লাহ শুনতে পাবেন দেখ ইউটিউবে ইন্টারনেটে অসুবিধা নাই কিভাবে হয়েছে চলুন একটুখানি আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন ওখানকার ঘটনা একটু বর্ণনা করি তার বাড়ির মধ্যে তার মধ্যে একটা চমৎকার ঘটনা আমি আপনাদেরকে আবার বলি সেই ঘটনাটা আমার নবী একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুয়ে আছেন হালিমা শুয়ে দিয়েছেন চাঁদের 14 তারিখের রাত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা ছেলে রুটি বানানোর জন্য বাবা তাবাতে রুটি বেলে দিয়ে দিয়েছেন আর দেখতেছেন শিশু নবী শোয়ানো আকাশের দিকে তাকিয়ে আছে আর শাহাদাত আঙ্গুলটাকে নবী এমন করে ঘোরাতে লেগেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি
বানাতে বানাতে আমাদের নবী পাকের দিকে চাইয়া দেখেন বাবা কেন আমার বেটা আকাশের দিকে আঙ্গুল করে দেখি ভালো করে মাটির দিকে খেয়াল নাই আমার নবী পাকের দিকে খেয়াল করে দেখি আব্বাজি আমার নবী পাক আঙ্গুল ঘুরায় আর আকাশের চাঁদ আমার নবীর আঙ্গুলের সঙ্গে ঘোরে হে শিশু নবীর সালাম জানাই নবী এক ইশারায় কাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ওগো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ তুরি মায়ামিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় যদি বলে হঠাৎ তুরি মায়ামিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা নত করে আল্লাহ দরবারে উম্মতের জানাই শুভকামনা তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও মামিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা আল্লাহুম্মা ওয়া আলা আর হালিমা মামার নবীর দিকে আকাশের দিকে তাকাচ্ছেন নবীর দিকে দেখতেছেন আর যেই না স্বামী এসেছেন এসে বলে কি ব্যাপার হালিমা তুমি রুটি তাবায় রেখে কি ব্যাপার কেন এইদিকে ও স্বামী গো আল্লাহ আমার ঘরে কি ছেলে দিয়েছে ছায়া দেখেন না স্বামী এই বাচ্চাটা আগে শুয়ে আছে জমিনে আর খেলা করে আসমানের চাঁদের সাথে যেমন ভাবে বেলে রেখেছে তাবায় নিচে আগুন জ্বলতেছে তো সেই রকমই তাবাতে রুটি আছে জোরে বলে আমার আল্লাহ বলেন কেউ যদি আমার নবীর প্রেমের পাগল হয়ে যায় তার কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কারণ আগুন তার ক্ষমতা বন্ধ করে দিয়েছে নবীর প্রেমে পাগলিনি নবীজির গোলামে কোন চিন্তা না চলো নবীজি জানাতে মদি কথা বুঝতেছেন
আব্বাজি আমার এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী পাক হয়েছিল বাবা অনেক ঘটনা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ঘটেছে বাবা নবী আমার আকাশে চাঁদের সঙ্গে খেলা করে একদিন আমার নবী পাককে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি আব্বাস আপনার কাছে একটু জানতে চাই আমি আব্বাস আপনাকে দেখেছিলাম যখন হালিমাতু আমি যখন মায়ের পেটে ছিলাম ও চাচা আল্লাহ আমার আব্বাকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছেন আমি নবী বড় ইয়াতিম নবী আমারে খেলনা কিনে দেবে যার সন্তান যেমন হয় তার খেলনা তেমন হবে গো চাচা কে আমারে খেলনা নেবে এই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্ণিমা চাঁদকে খেলনা বানিয়েছে রে বাবা রে পৃথিবীর জমিনে জমিদারের বাচ্চা হতে পারি মেম্বারের সন্তান হতে পারি বাদশার সন্তান হতে পারি যার বাপ যেমন হয় তার সন্তান তেমন খেলনা পায় আমার নবী তো এতিম নবী আল্লাহ আমাকে খেলনা দিয়েছে যে খেলনার সঙ্গে দুনিয়া সন্তানের খেলনার তুলনা হবে না এ বাবা আমার নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে গো মদন দিয়ার মানুষ আমার নবীর প্রেমের পাগল হইয়া যা এহ জগতেও লা পর জগতেও জান্নাতি নবী চেনেন না বাবা নবীর কথা শুনে রাখা যে যারে প্রেম করি তার কথা শুনতে তার ভালো লাগে আপনি সন্তান ভালোবাসেন স্কুলে দিয়েছেন বা মাদ্রাসা দিয়েছেন মাস্টার যদি বলে ভাইজান আপনার ছেলে খুব ভালো ছেলে খুব ভালো পড়াশোনা করে খুব ভালো ছেলে বাবার মন আনন্দ হয় ছেলে কথা শুনতে তার ভালো লাগে আর যদি একবার মাস্টার বলে তোমার ছেলে কত বদমাইশ করে এটা পড়াশোনা করে না মোটে শুধু মেরে যায় না ছেলে শুধু মারামারি করে বাবার মন খারাপ হয়ে যায় ঠিক না বাবা তাহলে বাবা আমার যে যাদের ভালোবাসে তার বদনাম শুনতে ভালো লাগে বাপ সন্তানকে ভালোবাসে সেই সন্তানের বদনাম তার ভালো লাগে না যেই সন্তানের সুনামের কথা শুনে বাপের মন আনন্দে ভরে যায় আমরা তত নবীরে ভালোবাসি আমার নবীর যদি কেউ বদনাম করে তাকে দেখতে ইচ্ছা করে না আর আমার নবীর যদি কেউ প্রশংসা করে যদি একজন চাষি মানুষ হয় আমি আমিনুল দিন তার বুকে লাগাইয়া দেই জিন্দাবাদ আমার নবীর পাগল এ চোখের গেলে আপনি কাঁদেন মা বাপ মরে গেলে কাঁদেন তা আমার নবীর জন্য কাঁদেন না যে নবী দুনিয়ায় এসে আমাদেরকে বলেন নাই আজ কত বাচ্চা আমরা চোখে দেখি কাঁদে দুনিয়ায় এসে কাঁদে ট্যাটু করে কাঁদে আর আমার নবী কেঁদেছিলেন আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি ইয়া হাবলি উম্মতি আল্লাহ ক্ষমা করে দেন আমার উম্মতকে এলে যে নবী দুনিয়ায় এসে আমাদেরকে বলেন যে নবী গালিহিরার ভিতরে 40 লিটার আমাদের জন্য কেঁদেছেন যে নবী 63টা বছরের জীবনে এক মুহূর্ত আমার আপনার উম্মতকে বলেননি হে বাবা চোখে পানি হাসো কম কাঁদো হেসো কাঁদো
এই দুনিয়ায় যারা বেশি বেশি করে কাঁদে আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কবরে তারা হাসে আর এই দুনিয়ায় যারা বেশি বেশি হাসে কবরে তাদের বেশি করে কাঁদে এই দুনিয়ায় কাঁদা যায় 60 70 100 বছরের বয়স কিন্তু সমান কোটি কোটি বছরের বাজার আমাদের করতে হবে কোটি কোটি বছরের বাজার করতে হবে কিসে আপনি নবী হয়ে গেছেন কে আপনাকে নবী হয়ে দিয়েছে কোন মুলবির কথা শুনেছেন না সব মুলবি তো আমার নয় সব হাফেজ কোরআন তো আমার নয় হে বাবা যদি আপনি বলেন আমি উদ্দিন ভাই সব হাফেজ কোরআন আমাদের নাম সেটা কোরআন আছে মধ্যে আমি বলি বাবা কারবালার মাটির দিকে চাইয়া দেখো আমার নবীর নামে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আর নামাজ পড়ে সেই ইমামে হোসেন পাকের গলায় ছুরি চালিয়েছে 5000 কোরআন শরীফের হাফেজ ছিল বাবা 7000 আলে মুফতি মুহাদ্দিস মিলে মোট 12000 কোরআন জানতে ওয়ালা ছিল আপনি মনে করছেন সব বলবি আমার না রে জানার ভিতরে মায়া নাই ভালোবাসা নাই সে আমার নয় আমরা পোশাক থেকে বিচার করব আমরা ভালোবাসা থেকে বিচার করব যার এই জায়গাটা ভালোবাসা ভক্তি তাকে মাথায় করে নিয়ে চলে আর যত বড়ই হাতি রাজি হোক এই জায়গায় যদি আমার নবীর প্রেম থেকে খালি থাকে তার সঙ্গে কোন সম্পর্ক থাকবে এটা ওয়াদা করে দেন নিয়ত হতে পারে আজকে কার জীবনে এইটা শেষ জলসা দেখা দেখা হতে পারে হে বাপ মানুষের কঠিন বিপদের সময় যে বন্ধু হয় সেই সব থেকে আপন বন্ধু হয় না বলে সব থেকে বিপদে কথাই বলে সুখের সাথী তো সবাই হয় দুঃখের সাথী কে হয় বাবা বিপদে পড়লে পাশে আর বন্ধু পাওয়া যায় না তা আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে এই কবরে মা এত মায়া আছে যে মা যাবেন না আব্বা এত ভালোবাসা সেও যাবেন না সন্তান এত ভালোবাসা সেও যাবেন না বিবি এত ভালোবাসা সেও যাবেন না কিন্তু ওই কবরে একজন ব্যক্তি আসবেন তিনি অন্য কেউ নয় তিনি আমেনার লাল আমাদের নবী সহি বুখারী শরীফের হাদিসে আছে মান তাকুল ফি হাকি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমি প্রথমেই বলেছি অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে তুমি ও আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লায়া রাসূলুল্লাহ ওই কবরে কেউ যাবে না কবরে যিনি যাবেন তিনি শুয়ে আছেন মদিনা কঠিন বিপদের সাথী নবী ঠিক না এই দুনিয়ায় ভালোবাসা লাগবে নবী হাসরের মাঠে আপনাকে কেউ বাঁচাতে আসবে না বিবি পালিয়ে যাবে মা পালিয়ে যাবে পরিচয় দেবে না দেখে দেওয়ার ভয়ে ওই সময় একজন শুধু কাঁদবে উম্মতি বলে দিদিকে রে হাসরের ময়দানে থাকিবে সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় ওরে উম্মত سيدنا بندور بابر আমার হালিমা মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার ঘরে আবার নবী পূর্ণিমা চাঁদের সঙ্গে খেলা করেন বাবা মেম্বারে ছেলের খেলনা আলাদা এটা চাষি মানুষ তার খেলনা কোন দামি হয় কিন দামি হয় অল্প দামি হয় আর প্রধানের ছেলে
সমাজের বড় জমিদার ব্যক্তির সন্তানে এসে বলছে আব্বা তা কি রিমোট ওয়ালা গাড়ি চাই এই যে বসে বসে এত 15-16000 টাকা দাও কি দেবে কিনে ও তো গরীব মানুষ তো পারবে না তাও কি করছে 15 টাকার একটা গাড়ি কিনে নিয়ে যে 15000 টাকার খেলো না রে 15 টাকার খেলো না আমার নবী তো সারা জাহানের নবী আচ্ছা সেই নবীর খেলো না আকাশের চাঁদ জোরে বলে আব্বাজি আমার অনেক ঘটনা হালিমা রাদিয়াল্লাহ তাআলা না ঘরে আল্লাহ পাক আমার নবীর দ্বারা ঘটিয়েছেন বাবা শুধু তাই নয় একদিন বাবা আমার কিতাবে আসতেছে হালিমা রাদিয়াল্লাহ তাআলার ছেলের নাম কেউ লিখেছেন আব্দুল্লাহ কেউ লিখেছেন মাসরুদ কেউ লিখেছেন হযরতে মাসরুদ কেউ বলেছেন হযরতে আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহ অথবা হযরতে মাসরুদ হোক আব্বা আমার সোনা মানিক হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলার ছেলে লিখেছেন ময়দানে ছাগল চরাতে বাবাজি আমার এখন এখন কাল তারা আছে তারা কি মেগেছে আজকে কি মেগেছে মাগিনি তো তাই তো জামাতে কত সুন্দর সুগন্ধ বার হচ্ছে কই দেখি আমার ভাই আমার ভাই যখন দেখি পরে রাখা আমার খিদা লাগে না সব বলে সবাই বলে তাই যদি হয় আমরা একটু দেখবো সবাই মিলে চলো যাই যদি দেখ আজ আমরা মাঠে সবাই আনন্দ করো রাখা সামনে হালিমার ছেলে আর পিছনে সোনা খালে মায়ের কাছে মা মা গো কি হয়েছে বাবা আর দুধ ভাই কি দেন না একটু সাথে করি আমি ছাগল চরাতে যাই তো ওখানে নিয়ে যাব মা বলছে না বাবা আমি দিব না তাকে দিব না তার যদি কোনো ক্ষতি হয় হালিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলছেন সে তার মা স্বামী হারা বড় অসহায় হয়ে যাবে বাবা আমি তোমাকে দিব না আমার দুধটাকে মা দেন না মা তাহলে আমার প্রশ্ন উত্তর দে মাঠে রৌদ্র আছে এই রৌদ্রতে কি করবি তখন ছেলে উত্তর দিছে বাবলা বনে ছায়ায় নিয়ে বসব মোরা ঘিরে খোরমা পাহাতার তাজবানি পরিয়ে দিব শিরে খেতে দিব খেজুর মাটি খোদা যদি পায় এ দুম্বার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায় তোর মোস্তফাকে দেহ না মাগো সঙ্গে নিয়ে যাই জোরে বল ছেলে যার চেহারা বুদ্ধিমা চাঁদা থেকে ভালো জোরে বলে
সবাই তাকায় আর যে বন্ধন জামা দেখেছিল সেই সুগন্ধে সবাই মেহেকে গিয়েছে জোরে বল বল আমার নবীকে যে ইনান নিয়ে বেরিয়েছে বাবা বাইরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা খটখটে বাইরে বাড়ানোর সাথে সাথে দেখে আকাশের এক টুকরো মেয়ে আমার নবীর উপরে ছায়া দিয়েছে হে বন্ধুরে পৃথিবীতে আমার কোন সন্তান নাই রে যার জীবন আমার নবীর জীবনের সঙ্গে মিল খায় আল্লাহ যেমন শরীকবিহীন আমার নবীর এমন জীবন জীবনের মতো কারো তুলনা নাই ওই নবীরে ভালোবাসে আব্বা টুক টুক করে গেছেন আমার নবীকে লাগিয়ে এখন সবাই দেখছে নবী যাচ্ছেন তো গাছ আগিয়ে আগিয়ে আসছে পাহাড় আগিয়ে আগিয়ে আসছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাখালরা বলছে আমরা দেখি যে গাছের নিচে নবী যাচ্ছেন তো গাছ আগে থেকে আগিয়ে আসছে নবী গেছেন যাচ্ছেন গাছ দূরে ও ছায়া যেন ঘুরে আসছে নবীর দিকে জোরে জোরে আব্বা জি আমার নবী গেছেন সমস্ত জঙ্গলে রং বিরঙের পাখি গাছের উপরে আমার নবীর সঙ্গে কি যেন কথা আপনারা শুনেছেন আদম নবী আল্লাহর তিন লক্ষ ভাষা শিক্ষা দিলেন হে বাবা জি কিন্তু খেয়াল রাখেন আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি না করলে তো আদম নবীও সৃষ্টি হতো তিন লাখ ভাষা যদি আদম নবী জানেন তাহলে আমাদের নবী আল্লাহ তার থেকে বেশি শিক্ষা দিয়েছেন ও বাবা আমার নবী পাগল বাবা এখন অনেক কথা রাখা লাগা বলে বাবা তার মধ্যে একদিন সন্তান ছুটে বাড়ি আসতেছে মা 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 সর্বনাশ হয়ে গেছে মা কি সর্বনাশ হয়েছে ও মা আমি দেখি আমার ভাই রে বাঘে গেরোয়া করে বসেছে সিংহতে গেরোয়া করে বসেছে মা গো চোখে দেখেছি শুধু তাই নয় মা আর একদিনের ঘটনা একদিন আমি দেখি দুইজন মানুষ এসে আমার ভাইকে জঙ্গলের দিকে নিয়ে গেছে সেই যেতে যেতে আমি নজর করে দেখি পাহাড়ের উপরে উঠিয়েছে ওঠার পরে বুকটা চিরে দিয়েছে আমার ভাই আর কি অবস্থা বলতে পারবো না হালিমা তো সাজা রাদিয়াল্লাহ ছুটে দেখি আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন বুকে কোন চিহ্ন দেখা যায় না ডাক দিয়ে বলেন বাবা কারা ছিল তোমার ভাই বলছে ঘটনা এমন সঙ্গে সঙ্গে আমার নবী বলেন আয় আমার আম্মা আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কারা একজন বলেছিলেন আমার নাম জিব্রাইল আলাইহিস সালাম আর একজন বলেছিলেন আমার নাম মিকাইল আলাইহিস সালাম সন্তান হালিমা ছুটে বাড়ি আসছে মা আমি আমার ভাইয়ের দিকে তাকায়া দেখি জঙ্গলের বাঘ আমার ভাইয়ের কদমে সুদেয়া যায় সিংহরা সুদেয়া যায় হাতিরা সুদেয়া যায় হরিণীরা যায় আমার মা গো হরিণী কোনো কিছু বলে না হরিণ দেখে বাঘ দেখে ভয় করে না বাঘ হরিণ কিছু বলে না সিংহ কিছু বলে না সবাই আমার নবীকে ঘেরুয়া করে নিয়েছে আমি আপনার সন্তান দেখে ভয় পেয়ে গেছি না জানি কি হয়ে যায় মা গো আমি চোখে দেখা ঘটনা বলি আমার দুধ ভাইকে বাঘে কত দোষী করে সিংহতে কত দোষী করে মানুষ হই আমি চিনলে না জঙ্গলের পশু আমার নবীরে বলে না এর আগের আরো ঘটনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছাগল নিয়ে গিয়েছিলেন যাক যাক ও শুনে নেবেন তো আছে দেখে নেবেন বাপজি আমার সোনা মানিকে রব হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে নিয়ে বাড়ি এসেছে স্বামী ডাকিয়ে বলতেছেন ও হালিমা ছেলেটা হলো বাবারা
আরন মা হলো স্বামী হারা যদি ছেলের কিছু হয়ে যায় তাহলে তার মায়ের কাছে কি জবাব দেবে আমার বিবি এজন্য এক কাজ করো এই ছেলেকে আর দেখে লাভ না তার মায়ের কাছে রেখে এসো নইলে অনেক দুশমন দুশমনি করে কখন কি ঘটনা ঘটিয়ে ফেলে তার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না সঙ্গে সঙ্গে হাজিমা বলে স্বামী কি কথা বলে এই ছেলেটারে বিদায় দেব নিয়ে যাব একবার আপনাকে আমি অনুরোধ করি বাজারে যান আর ভালো দেখে জামা কিনে আনবে জোরে বল এখন স্বামী হারে আপনার কিনা করলেন কি রাবানা দিয়েছেন হালিমা ডাকছে স্বামী গো হালিমা বলছেন আমার স্বামী আমার ওই দুধ বেটাটার জামা কিনে এনেছে আমার দুধ বেটা আমার গালে ভেঙে ভেঙে রহমতের হাত দিয়ে খাইয়া দেয় আমি হালিমা আমার দুধ বেটারে বুকে ধরি আর বলি বাবা রে আমি বা হালিমার খালি হয়ে যাবে বাবা আমি হালিমা তোমাকে লালন পালন করিনি বরন্তু মোহাম্মা তুমি হালিমাকে দুঃখিনী হালিমাকে তুমি তো লালন পালন করছো ওরে জাদুর ধন তুই কেমন সন্তান বল হালিমার দুঃখিনী জীবন করিতে শুভ ওরে জাদুধর তুই কেমন ছেলে হালিমার দুঃখিনী জীবন করিলে শুভ বাচ্চা তুই ডাকিস যখন হাত দিয়ে বলে ডাকিস যখন মামা দুনিয়ার চিন্তা যায় যে চলে তুমি আমার ধন দুঃখিনী হালিমার জীবন করিতে শুভ হালিমা নবীরে লালিত পালিত করি নাই দুঃখিনী হালিমার ঘরে সমস্ত রকমের কত রকমের যে ঘটনা হালিমার ঘরে খাওয়া হতো আমার রহমতের নবী যাওয়ার পরে হালিমার ঘরের অভাব নাই ঘটনায় শুনে নেবেন আপনার ওর মধ্যে আছে পূর্বের ঘটনাতে হালিমা যখন নবীকে আনতে গিয়েছিলেন তার আগে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নটা উনি দেখেছিলেন হালিমা গো অর্থের জন্য তোমাকে ছুটতে হবে না অর্থ তোমাকে খুঁজে নেবে তুমি আমার নবীকে খুঁজে আসবে বলে বলে আমি বাবা নবীকে নামিয়ে দিয়ে হালিমা প্রয়োজন সাথে গেলে কোথায় গেল আমার
বন্ধুরে আমার শুধু তাই নয় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আপনাকে রওনা দিয়েছেন আপা আমার সোনা মানি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে যেই রানী কর্তম হয়েছে আমার নবীর সুগন্ধ আর হালিমার নাকে এসেছে আমার নবীর সুগন্ধ হালিমার নাকে বন্ধুরে আমার হালিমা মন বাগবাগ দিল খুশি এমন সময় ভালো করে নিকটে যাইয়া দেখে আব্দুল মুত্তালিবের পাশে আমার দয়াল নবী বসে আছে বাবা আমার আশ্চর্যের কথা যে মূর্তিটাই গাছপালায় ভাঙা দেখেছিলেন ওই মূর্তিটা আব্দুল মুত্তালিবের পায়ের সামনে পড়ে রয়েছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই গিয়েছেন আব্দুল মুত্তালিব আগে হালিমা এসো তুমি আমার দাদু ভাই কে তো সুন্দর করে লালন পালন করছো হালিমা সঙ্গে সঙ্গে বৌমাকে ডাক দিচ্ছেন বৌমা ভিতরে যে তোমাকে একটা থলে দিয়েছিলাম ওই থলেটা আমাকে এনে দাও আব্বা হাত দিয়ে তো ছিলেন এখন ওই থলেটা এনে আব্দুল মুত্তালিব বলেন ওই থলেটা নিয়ে মা তুমি জানার মধ্যে কি আছে আম্মা আমিনা বলেন আব্বুজি আপনি আমাকে দিয়েছেন আমি কেন দেখব আপনি দিয়েছেন আমি রেখে দিয়েছি আপনাকে দিলাম আব্বু আমিনা এই থলের মধ্যে আমার দাদু ভাইকে লালন পালন করবে বল পরে বলে আমি হালিমার জন্য উপহার রেখেছি হযরত আব্দুল মুত্তালিব ওই থলেটা নিয়ে নেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহায়ের কাছে তাকালো হালিমা এই থলেটা তুমি নাও হালিমা হাত তো পাতলে নিয়ে বলছেন ও গো আব্দুল মুত্তালিব আমি কিছু নিতে পারবো না আপনার দাদা ভাই আগে সব অসুবিধাকে সুবিধা করে দিয়েছে সব বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে আমার কিছু প্রয়োজন না দুখিনী হালিমার ঘরকে সুন্দর করে দিয়ে এসেছে হালিমার ঘরে রহমত রহমত বরকত বরকত ওরে আব্দুল মুত্তালিব আপনি জানেন না আপনার দাদু ভাইয়ের কি অবস্থা আমি হালিমা পয়সার বিনিময়ে লালন পালন করি না গো আপনি যে আমাকে পয়সা দিচ্ছেন উপহার দিচ্ছেন উপহার আমি নিব না এটা আমার পালিত বেটা মোস্তফার জন্য রেখে গেলাম ও বন্ধু রে হালিমা কাঁদে আর বলে আব্দুল মুত্তালিব কি বলবো আপনাকে আমার যখন কোনো দুঃখ হতো গো আমি যেই মুহাম্মাদের নাম শুনি না আমি সমস্ত দুঃখ ভালোবাসি দিই কোন বিপদে যদি পড়ি মুহাম্মাদের নাম দিলে বিপদ থেকে উদ্ধার হইয়া যায় ও গো আব্দুল মুত্তালিব এই নামে কত বরকত আমি জানতাম না মুহাম্মাদ নামে মুহাম্মদ নাম কত মধুর লাগে এই নামেতে কতই মধুর কে জানিতো আগে নাকি আব্বাসি আমার হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবী জমিনে ও আব্দুল মুত্তালিব আমি এই ছেলেটাকে জীবনভর ভুলতে পারবো না কিন্তু আমার দুঃখ গো আমি ছেলেটাকে রেখে যাই এখন ছেলে যখন রেখে গেলাম বলে তো পাবো না কিন্তু যতদিন বাঁচবো মুহাম্মাদকে ভুলবো না আপনাকে বলি বিপদে এই নামে আমি দাঁড়াইছি হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু না নিয়ে আমার নবীজিকে আদর করে রেখে উনি যাচ্ছেন বারবার তাকাইয়া দেখছেন যার মুখ দেখলে খোদা লাগে না কারণ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে আমি আমার দুটা রে যদি বুকে নে আমি হালিমা খোদার লাগে না খাবারের প্রয়োজন হয় না ওরে বাবা হালিমা কুকুরের কথা জঙ্গলের পাগুলো বলেছিল
বেটা ছুটেছি বলে মা পাগলো যখন নবী কদম বুসি করে পাগলো জবানে আমার ভাইকে কথা বলে আর বলে মোহাম্মদ আপনাকে আমরা যখন দেখতে থাকি আমাদের খোদা লাগে না আমাদের খোদা লাগলে আপনি যখন আসেন ময়দানে আপনাকে দেখি তো খিদামিতে যা বাঘ হরিণ কিছু বলে না সিংহ কিছু বলে না কারণ আমার নবীর চেহারা দেখলে খিদা মিটে যায় বাবা বলে আমার নবী আল্লাহ কত রহমত বানিয়েছেন একটু খেয়াল করে হে বাবা জি আমার এই জন্য হালিমা তো সাদিয়া চলে এলেন বাবা এবার আমার নবী পাকের জীবন শু আবার আম্মা জানের ঘরে এখন বসে আছেন খাওয়া দাওয়া জিনিস তৈরি করেছেন খাচ্ছেন আব্দুল মুত্তালিবকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা খেতে দিয়েছেন আব্দুল মুত্তালিব দীর্ঘদিন আমার ছেলে হালিমার বাড়ি অনেকদিন আসে নাই আজ যখন আমার সন্তান আমার কাছে আসে আমার একটু ছুটি দেন আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি যে এই কথা বলছে আব্দুল মুত্তালিব খাওয়া বন্ধ করে কান্না শুরু করে দিয়েছে কি কথা বলো তুমি কি কথা বলো সঙ্গে সঙ্গে বলে আব্বা গো আমি আমার আব্বার থেকে আমি আপনাকে বেশি শ্রদ্ধা করি আপনি কেন বাচ্চাদের মতো কাঁদতেছেন আমার শ্বশুর আব্বা কেন আমি কি কোনো খারাপ কথা বললাম নি আমি তো অনেক দিন বাপের বাড়ি যাই না আজ আমি আপনার কাছে একটু ছুটি চাইছি আমি একটু আমার শ্বশুর বাড়ি আমি আমার বাপের বাড়ি যাব একটু আমার সন্তানকে নিয়ে একটু ঘুরে আসব সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন আমি না কেন কাঁদি তুমি জানো আমার ছোট ছেলে আব্দুল্লাহ বড় আদরের সন্তান ছিল আমার কাছে ছুটি নিয়ে ব্যবসায় গেল আর ফিরে আসেনি দীর্ঘদিন আগের কথা রে মা তুমি যখন আমার কাছে ছুটি চাইলে আব্দুল্লাহ যারা বেশি প্রিয় হয় তারা যখন বিদায় নেয় তার বেদনা ভোলা যায় না রে মা তাই তুমি ছুটি চাইছো আমার মনে হয় আর যদি তোমার সাথে দেখা হবে না হযরতে আম্মা আমিনা বলেন আপনি যদি আমারে না বিদায় দেন আমি যাব না আপনার কাছে থাকবো ওরে আমিনা তুই আমারে বিছানা না করে দিলে আমি শুতে পারি না তুই আমারে খাওয়া না করে দিলে আমি খেতে পারি না আমি না ছুটি চাইছো কেমনে তোমার আমি ভুলে থাকবো বৌমা মন তো চায় ছুটি দে কিন্তু তুমি ছাড়া যে আমার ভালো লাগে না আমার আব্দুল্লাহ আর বৌমা তুই এত ভালোবাসে আমার শ্বশুর খুশি হয় তার বৌমার প্রতি আর আজকালকার বৌমা শ্বশুরের ভাত পায় না বাবা বৌমা ভাত দেয় না শ্বশুরকে আমার নবী দিবস বানাতে শ্বশুর মদন দিয়ার মানুষ আমার মা খালা একটু আমার নবী পাকের জীবন থেকে তোমরা তোমার জীবন পরিবর্তন করে দাও শ্বশুর ভাত পায় না শাশুড়ি ভাত পায় না কেমন মা ছিলেন তারা বৌমা তাদের খেতে দিতেন ভালোবাসতেন আর আজকের যুগ কেমন নবীর দিওয়ানা বলে পরিচয় দেয় কিন্তু তারা নবী ভালোবাসন করে কাঁদতে পারেনি যারা প্রকৃত নবী প্রেমিক হয়েছে তারা নবীর নীতিতে জীবন চালায় আল্লাহ মাওলানা فلك نزار زمین کے بہار سب خوشیاں منا حضور آ گئے ہیں فلک نزار زمین کے بہار سب
سب خوشیاں مناؤ حضور آ گئے حضور آ گئے حضور آ گئے فلک کے نظاروں زمین کے خوشیاں منا حضور آ گئے انا ہمارا حضور ایسے گئے মানে আসমান আকাশের সমস্ত নাজারাগুলো তার উপর বিভিন্ন কিছু যা আছে তোমরা জমি কে বাহার আছো জমিনে যত সুন্দর জিনিস সবাই আনন্দ করো কেন হুজুর আ গয়ে ফালাকে নজারো জমি কে বাহারো সব খুশিয়া মানাও হুজুর আ গয়ে জোরে বলো কে এসেছেন আমাদের নবী এসেছেন উঠো গমকে মারো চলো সব দুঃখীও سب عیدے مناؤ حضور آ گئے فلک نظاروں زمین کے بہاروں سب عیدے مناؤ حضور آ گئے ابا کڑی کٹ گلا سب کو جھکاؤ حضور آ گئے پلک نظاروں زمین کے بہاروں سب خوشیاں مناؤ حضور آ گئے جو بولو আব্বাসী আমার সোনামণি হযরত আম্মা জান আমিনা যখন কথা বলেছে খাজা আব্দুল মুত্তালিব বলেন বৌমা না 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 যেতে তো বাধা দিতে পারি না তুই অনেক দিন বাপের বাড়ি যাও না মামা কে কে যাব আব্বা তুমি যাবে আমার দাদু ভাইকে নিয়ে যাবে আর দাসি উম্মে আয়মান কে নিয়ে যাবে চলেছেন রওনা দিয়েছে হযরত আব্দুল মুত্তালিব বিদায় ইন্তেজার তুমি যাও কোনো অসুবিধা নাই তারা সব বাইরে বেরিয়ে শুনে দাঁড়িয়ে দেখতেছে পাহাড়ের দিক থেকে যেন একটা পূর্ণিমা সুন্দর উদিত হয়েছে সবাই তো বলাবলি করছে ওই তো মনে হচ্ছে ওই তো ওই যে যে আসছে মনে হচ্ছে যেন ওই আমিন ওই আমিন বলে যে বাচ্চাটা ওইটাই মনে হচ্ছে দয়া নবী আমার নবী পাক বনি নাজারে যখন গেলেন বনি নাজারে যখন গেলেন তো মদিনার মানুষ বনি নাজারের মানুষ আমার নবীর কদম মাটিতে লাগতে দেয়নি এ বাবা
এখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যখন গেছেন কত আনন্দ বাবা এমন সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকি দাসী মায়ামান বলছেন আমি অনেক দিন স্বপ্ন আমার মদিনার বাজারটা একটু ঘুরব তখন আমিনা বলছে দাসী গো তুমি তো যাবা বাজারে তা আমার সঙ্গে মোস্তফাকে দাও দাও বাবু আমি কে নিয়ে যাব দাসী মায়ামান এই কথা যখন বলেছে আমিনা বলে ঠিক আছে আমার মোহাম্মদকে তুমি নিয়ে যাও তো খবরদার যদি বাজারে কেউ জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কি নাম নাম বলবেন যদি কেউ জিজ্ঞাসা করে বাড়ি কোথায় তাও বলবেন যদি জিজ্ঞাসা করে বাবার নাম কি তাও বলবেন না কারণ এই বাচ্চা অনেক শত্রু মায়ামান তুমি তো জানো না আমি পেটে ধরেছি আমি জানি না ঠিক আছে বল বল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বিদায় নিয়ে আমার দয়াল নবীর হাত মোবারককে ধরে দাসী মায়ামান মদিনার বাজারে দিকে যাচ্ছেন পথিমধ্যে একজন রাহিব তাওরাতের পণ্ডিত রাহিব দেখে জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ি কোথায় গো আমিনা মানা করে দিয়েছে বলতে আম্মাদার মানা করেছে বলেন এই বাচ্চাটার নাম কি তাও বলে তোমার নাম কি তাও কিছু বলে চুপ চুপ করে তখন রাহিব বলছে আচ্ছা তুমি নাম বলতে হবে না আমি বলবো তুমি শুধু হ্যাঁ আর না বলবে সেটা তো বলতে পারবে শুধু হ্যাঁ সঙ্গে সঙ্গে রাহিব বলছে তোমাদের বাড়ি হলো মক্কা নগরে তোমার নাম উম্মে আয়মান এই ছেলেটা যে তোমার পাশে দাঁড়িয়ে আছে এই ছেলেটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটার মায়ের নাম আমিনা এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ বলো আমি সত্য বলেছি কিনা মা মানা করেছেন নাম বলতে হ্যাঁ না বলতে তো মানা করেননি তাই মায়ামান জি বাবু যেই কথা বলেছে ওই রাহিব সঙ্গে সঙ্গে হাত জোড় করে নিয়ে বলে দাস মায়ামান রে ওর হাত দুটো জোড়ে ধরি নিয়ে যাস না নিয়ে যাস না কত দুশ্মনী বাজারে দুই ধারে বসে আছে তারা তোরাতে পণ্ডিত জবুলের পণ্ডিত লেখা আছে এই বাজারে মুহাম্মদ আসবে দাসী মায়ামানের সঙ্গে আসবে তার বাবার নাম আব্দুল্লাহ নাম আমেনা নবে ওরে দাসী রে তোর হাত ধরে বলি মা তুই ফিরে যা তাকে বাড়িতে নিয়ে যা বাজারে ঢুকিস না এর দুশ্মনকে আস্ত রাখবে না আল্লাহ দাসী মায়ামান বাজারে ফিরে যেতে পারলেন না ফিরে বাড়িতে গিয়েছেন আম্মা আমিনা জিজ্ঞাসা করছেন ওরে দাসী মায়ামান কি ব্যাপার দাসী গো তুই ফিরে এলে যে ও আমিনা যাইও যেতে পারে নাই কারণ কোন শত্রু নাকি তুমি কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে বাবা গো আমার নবী দুনিয়ায় আসার আগে থেকে দুশমন দুনিয়ায় যতদিন ছিলেন দুশমন কিয়ামতের নবী যুগ চলবে সারা জীবন নবীর দুশমন থাকবে কিন্তু কোনো ক্ষতি হবে না নবীওয়ালা যারা শত্রুর ভয় করে না তারা ঠিক কিনা শত্রু জাহান্নামী দল কটা হবে 72 আর জান্নাতি দল দেখেন ইউটিউব শেষ করে দিয়েছে কত মলবি কত মহাদেশ সব মলবি আমার না বাবা এগুলো আপনাকে আগে বুঝে নিতে হবে কোরআন হাদিস সবাই পড়ে তাহলে বলেন বলেন ওরা তো বেনামাজি ছিল না কারবালায় সবাই তা আমার নবীর নাতিকে পানি দিয়েছিল দিয়েছিল তা তো নামাজ পড়তো মানে অন্তরের মধ্যে নামাজ আছে রোজা আছে টুপি আছে পাগড়ি আছে দাড়ি আছে তসবি আছে কিন্তু ভালোবাসা হে বাবা ভালোবাসা দেখে কাজ করো
বাবা আমি আপনাদের কি বলবো এই ভালোবাসাগুলো আমাদেরকে শিখিয়েছেন কারা আল্লাহর ওলি যারা কারণ ইসলাম ধর্মটা কার দেওয়া ধর্ম আল্লাহ আর এই ধর্ম প্রচারককে ছিলেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি ধর্ম প্রচারক জগৎগুরু হাবিবুল্লাহ নাও নাও এখন ওই ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম আর নবী প্রচারক সেই আল্লাহর দেওয়া ধর্ম আর নবীর দেওয়া জিনিস নবী থেকে আলে পাক তাম সাহাবাই কেরাম ওখান থেকে তাবিন ওখান থেকে ইমামিন ওখান থেকে ওলিইন আপনারা বলুন ইসলাম কি আকাশ দিয়ে উড়ে আপনাদের মাদান দিয়া এসেছে সমুদ্রের পানিতে ভেসে এসেছে এটা এই সিনার ধন আল্লাহর দেওয়া মাল নবীর দেওয়া সম্পদ আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ব্যক্তিরা সিনাই করে এনে আজমিরের সারজমিনে ভারতবর্ষে প্রথম আলো জ্বালিয়েছেন 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন আই ঠিক কিনা বলেন আব্বা তাহলে কি এত আকাশ দিয়ে উড়ে আওয়াজ আসা জিনিস না পানি দিয়ে ভেসে আসা জিনিস না এটা এই জায়গা কোন জায়গা এই জায়গা এবার আমি আপনাদেরকে একদম ইতির দিকে নিয়ে আসি কারণ আমি নবীর জীবনী শেষ করতে পারব না অনেক লম্বা ঘটনা বাবা মা সংক্ষিপ্ত বলেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বলেছেন শ্রেষ্ঠ জীব বলেন নি সমস্ত জীবের মধ্যে সৃষ্টি করে শ্রেষ্ঠ হলো মানব জাতি ঠিক কি না বাবা তাহলে আল্লাহ পাক আমাদের শয়তান হাত আমাদেরকে শ্রেষ্ঠ বললেন কেন কি আছে আমাদের মধ্যে আসুন একটু সালাম পড়ি ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ কলেমা তুমি যে ঘুমাও না রাতে দেখা
আশিকদের সাথে দেখে না তোমার রওজাতে দরুদ ও সালাম দিতে يا حبيب سلام صلوات الله يا رسول الله مدينة پانے چاہیا قدیجے يا حبيب سلام عليك سلام يا رب سلم بابا را شتي آج يه مدن ديار مانوشه روپستی دی دیکھے مونه هنچه شاب نوبی پرمی روپستی تھے আল্লাহ সকলের ভালোবাসা কবুল কর সবাই বলি আল্লাহুম্মা আমিন বাবা হতে পারে কাজ জীবনের শেষ আল্লাহ আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছে খুব ভালো করে বুঝো বাবা আগুন পানি মাটি বাতাস কটা গুণে আগুন পানি মাটি বাতাস একটি হলো নাফসে আম্মারা যার বাসস্থান নাভির নিচে ইহা ছাড়া ওই মানুষটাই প্রকৃত আল্লাহওয়ালা যার পাঁচটি লতিফা জীবিত আছে পাঁচটি লতিফা কারে বলে কোন কোন জায়গায় আছে ও বাবা দেখুন আপনি আমি নামাজ পড়তে গেছি এখন ওয়াজ হলো ভিতরের ওয়াজ নেই শুধু উপরের ওয়াজ এখন লোক মোলবিরা সব উপরের ওয়াজ করে ভিতরের ওয়াজ নিজেও জানে না তো করবে আচ্ছা নামাজ পড়তে গেলে পবিত্রতা ফরজ না পবিত্রতা ফরজ কি কি পবিত্র লাগবে দেহ পবিত্র লাগবে যে জায়গা নামাজ পড়বেন সে জায়গা পবিত্র লাগবে নিজের পোশাক আশাক পবিত্র লাগ লাগ নিজের উযু বানিয়ে নিতে পবিত্রতা অর্জন করতে হবে সব করেছেন কিন্তু ভিতর ময়লা তে মনে যদি ময়লা থাকে তে নামাজ পড়ি লাভ আছে যদি বলেন ভিতর কি রাখেন ময়লা দেখেন আপনি নামাজ পড়তে গেছেন আমরা নামাজ পড়তে গেছি এখন মনে মনে আপনি চাষি মানুষ তো আপনার মনে মনে নামাজ পড়ছেন ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামাজ নামাজে দাঁড়িয়ে আছেন ইমাম সাহেব কেরাত করছে আর আপনি জমিতে সাত দেওয়া হয়নি সেই কথা বলছেন কেউ দোকানদার ওয়াকাব চাবি কি রই একজন টাকা দেয়নি কি দেশে ওই কথা বলছেন কেউ কাপড়ের দোকানদার তো কাপড়ের হিসাব করছে বিভিন্ন চিন্তা সন্তানের চিন্তা ব্যবসার চিন্তা ছেলে মেয়ের চিন্তা কেউ ভোটের চিন্তা বিভিন্ন রকম চিন্তা হয় না বাবা এই হয় কিনা নামাজে নামাজ পড়তে কি মন তো বসে না তাই ভিতরটা তো পরিষ্কার হলো তাহলে তো নামাজ হলো না পরন্তু উঠা বসার বয়সে আমার সুগার কমতে পারে না নামাজ ও বাবা আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন এই জায়গা দিয়ে ইবাদত কর
রাসূলুল্লাহ কি শিক্ষা দিলেন দেখেন কোরআন আল্লাহ বলে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছে নবী বলে যদি এরকম না হয় নবী আমার হাদিস শরীফে বলেন এতটা ভয় রাখো যে আল্লাহ তোমাকে আমাকে দেখছে তো আল্লাহ দেখছো নামাজ পড়ো যদি এটা না হয় আল্লাহ দেখছেন এই ভয় আমরা কি করতে করতে ছেলে মেয়ে চিন্তা ব্যবসা চিন্তা আপন আপন চিন্তায় বিভোর তাই তো নামাজ ওপরটা পবিত্র হলো ভিতরটা খেয়াল করে এক নাম্বার পাঁচটি বলে চার পাঁচটি লতিফার কথা বলবো দোয়া করবো এক নাম্বার আছে বাম স্তনে দুই আঙুল নিচে বাম স্তনে দুই আঙুল নিচে একে বলা হয় কল কি বলা হয় আর একটা আছে ডান স্তনে দুই আঙুল নিচে একে বলা হয় রূহ আর আছে এই যে নরম হাড়টা আছে না এখানে একটা নাম আল্লাহ দিয়েছেন লতিফা এই নরম আর একটা দিয়েছেন বাবা আর একটা দিয়েছেন মাথা তাহলে দুই এক মাসকান তিন বাবা চার মাথা তাল পাঁচ এই পাঁচ লতিফাকে যে জীবিত করতে পেরেছে সেই ব্যক্তি মদনদিয়ার মাটিতে বসে থেকে দয়াল নবীকে দেখেছে ওই ব্যক্তির দিনে নেত্র খুলেছে আর কিভাবে যে আপনি করবেন এই শিক্ষা দেবে আপনার পীর আপনার মুর্শিদ এর জন্য আপনি ভক্ত আলাদা জিনিস মুরিদ আলাদা জিনিস যে ব্যক্তি মুরিদ হবে না আচ্ছা মুরিদ আর পীরের সম্পর্কটা একটা বলি মুরিদ মানে মরা মুরিদ মানে কি মরা আর এক কেজি দুধ যদি আপনি পানি দেন তাই 500 দেন আর 200 দেন আচ্ছা যদি আপনাকে বলা হয় ভাই দুধের থেকে পানি আলাদা আলাদা করতে পারবে মাছকে যেমন পানি থেকে উপরে ডাঙায় রাখলে মাছ বাঁচে না মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না এর নাম পীরি মুরিদ এখন তো হতে সব মুরিদার আছে সে পীর সবক দেওয়াও নাই আর সে মুরিদ এখন সব ব্যবসা চলছে এই ঠিক না বলে কোরআন বলেছে ওলি আল্লাহ বা দুই রকম এক হলো মিন দুনি আউলিয়া যে বেশি টাকা দেয় নজরানা দেয় তার আসেন বস বস আর যে নজরানা না আসেন আসেন মিন দুনি আউলিয়া এক হলো দুনিয়ার আউলিয়া আর এক হলো আল্লাহ ইন্না আউলিয়া এক হলো আল্লাহ আউলিয়া যারা আল্লাহর আউলিয়া তারা আল্লাহ নবীর পথ ইসলামের সঠিক পথ দেখাবে আর যারা দুনিয়ার আউলিয়া তারা দুনিয়া দেখাবে আল্লাহ যেন আমাদের সঠিক টিচার বিবেচনা করে ঈমান সালামত রেখে পাঁচগানা নামাজ হয়ে যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি সবাই বলি আমিন আমার আমি যে তরিকতে এই তরিকতটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জোরে বলে আচ্ছা আপনার আপনার পুরো সিলসিলার মানুষ আপনাদের তরিকাতের নাম নাম তরিকাতের নাম নাম মুজাদ্দিদিয়া নাম আপনি ভালো ভালো জানবেন আজ আমি আপনাকে বলে দেব শুধু বলেন মুজাদ্দিদিয়া না এই তরিকতটার নাম হলো মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দুশমন হবো কি বন্ধু হবো বোঝেন তাহলে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল দিসানি পাঞ্জাবে যিনি শুয়ে আছেন ওখান থেকে বাহাউদ্দিন নকশবন্দিয়া আর আমি যে তরিকত এই তরিকতটার নাম হলো তরিকত চারটি কয়টা
একটার নাম কাদরিয়া যার ইমামের নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুই নাম্বার তরিকার নাম হলো চিশতিয়া যার প্রতিষ্ঠাতা বা ইমামের নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আর একটা তরিকার নাম সোহরাওয়ার্দিয়া যার নেতা ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবউদ্দিন সরওয়ার্দি চতুর্থ নাম্বার তরিকাতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া এই তরিকায় দুইটি ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদ আল থানি বাহাউদ্দিন নকশবন্দ যেহেতু আগে এসেছেন পরে মুজাদ্দিদ আল থানি এসেছেন তাই তরিকাতের নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কিন্তু দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ এর অনুসারী বা ওনারা এটাই বলে যেহেতু নিকট থেকে মুজাদ্দিদ আল থানি হয়ে বাহাউদ্দিন নকশবন্দ কথা বুঝলেন আচ্ছা বাবা আমি একখানি কথা বলি যেহেতু আপনাদের জলসা যেন প্রতি বছর হয় সেটা আপনাদের চিন্তা ভাবনা থাকবে তবে কেউ যদি বলে নবীর মাটি ভালো করে বলো কেউ যদি বলে নবীর মাটি আচ্ছা আপনারা বলেন আপনারা তো সাধারণ আপনারা শুনেছেন দলিলে পড়ে যাবে যখন আসমান জমি কিছু ছিল তখন আল্লাহ আমাদের নবী সৃষ্টি করেছেন শুনেন নি আপনারা আসমান মানে আকাশ আর জমিন মানে মাটি মানে মাটির আগে তো নবী সাধারণ করে না ঢুকান আল্লাহ আমাদের নবীকে তখন নবী বানিয়েছেন যখন মাটি ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না আরশ ছিল না লৌহ ছিল না কুরসি ছিল না কলম ছিল না রাত ছিল না দিন ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না কিছুই ছিল না শুধু আল্লাহ আল্লাহ তখন বানিয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ গন্ডগোল দ্বন্দ্ব প্রেমের কথা দুই নাম্বার আগামী বছর যাতে জালসাটা হয় এর জন্য আপনারা কে কি পারেন যদা খুব চটচট করে দিয়ে দেন ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ তাহলে এখনই দোয়া করব 200 5000 5000 10 কেজি গোশত 20 কেজি গোশত দিতে পারেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা উপার্জিত অর্থ থেকে ব্যয় করো জোরে করে সুবহানাল্লাহ মোহাম্মদ মুসা উদ্দিন মন্ডল জোরে বলুন জিন্দাবাদ 2001 টাকা দাতা জোরে বলুন মারহাবা নারী তাকবীর একটু তো জোরে দিতে নারী তাকবীর নারী তাকবীর নারী সালা আল্লাহ পাক আপনার বান্দা 2001 টাকা মুসাউদ্দিন সাহেব দান করবেন শিক্ষিলিতি দিয়েছেন আল্লাহ ওনার রুজিতে রোজগারে ব্যবসা বানিয়ে বরকত দিন আল্লাহ সকল সন্তানাদি বিবাদকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একজন হয় 2001 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
محمد علي حسين مولا আল্লাহ সকলকে পীরের ভালোবাসা নবী পাকের মহব্বত দান করে দাও জোরে বলেন আমিন মোহাম্মদ ইউসুফ মণ্ডল নারে তাইবি আরো জোরে নারে তাইবি বাবাজি আমার দাদা হুজুর কিবলার সিলসিলা ভক্ত গণ শ্রোতা গণ পবিত্র ঈদ মিলাদান নবী জলসা মদন দিয়া গ্রামে ঈদ মিলাদান নবী জলসা নারে তাকবীর মোহাম্মদ তাজউদ্দিন 1000 টাকা মারহাবা আল্লাহ কবুল করেন দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুখে দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত মোহাম্মদ কাসিম মণ্ডল 1000 টাকা খুশি না বেটা এটা জোরে তাকবীর দেন না নারে তাকবীর আমি আমার আম্মা জানেন আপনারা যারা আছেন আপনাদের কাছে কমিটির কেউ না কেউ যাচ্ছে আপনারা অবশ্যই তাদের কাছে আপনাদের দান দিবেন বলবেন মোহাম্মদ শফিকুল সাহেব 500 টাকা জোরে বলি মারহাবা আল্লাহ কবুল করো আল্লাহ সকলের মনের বাসনা পূর্ণ করো সকলকে নবী মাখা বানিয়ে দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আরেকটা হয় না খেতে হবে তো ছোট ছোট বাচ্চারা সব কষ্ট পাচ্ছে টাকা না দিলে যাবে না আপনি দিয়েছেন না না একটু তাড়াতাড়ি বলেন বাপ সূরা বেলালি গজ আপনারা অনেকে এক এক দেওয়ার মতো প্রেমিক মানুষ আছেন আপনার বাবা বেশি সময় চাওয়া যাবে না আগে থেকে বলে দিলে তো নইলে তো এমনি 11:25 হয়ে যাবে বাবা তাড়াতাড়ি বল কি বললেন একটু দয়া করো তাড়াতাড়ি বল কারণ আমি এখন কালেকশনের জালসা করাই বন্ধ করে দিয়েছি আপনি 50,000 টাকা দিলে আমি কালেকশনে জালসা করব কারণ কালেকশন করতে গেলে এ অনেক অনেক মিথ্যা ছোট বলতে হয় আর কোরআন হাদিস অনুযায়ী একবার বা তিনবার বলার পর যদি সে না করে তো পাপী হয়ে যায় আমি আপনাকে পাপী বানাতে আসিনি যারা করে সেটা মজমুদারা করাবেন আমার এজন্য আমি হাত ধরে হাত জোড় করে অনুরোধ করি বাপ আপনারা অল্প বলা যে যা দিবেন যদি মনে করেন দেন বলে কত বুঝতে পেরেছেন রাগ করবেন না কারণ আপনি আমার মহব্বতের মানুষ আমি আপনাকে পাপী বানাতে যাব আমি যদি আপনাকে দোকান না করি নারে তাকবীর আল্লাহ পাক আপনার একজন বান্দা আলাউদ্দিন সাহেব 500 টাকা দিবেন আল্লাহ দানকে কবুল করুন রোজিতে বরকত দিন আল্লাহ পাক আপনার এই মাদান দিয়া সকল শ্রোতাকে কবুল করে নিন জোরে বলুন আমিন নারে তাকবীর একটু তাড়াতাড়ি বল কি নাম ফরিদউদ্দিন আপনার নামে নাম আল্লাহ লেখা করেছিলেন নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন জানার নাম ফরিদউদ্দিন গঞ্জে সাকার ওই নামে নাম আমার ভাই ফরিদ ভাই জান আমার 100 টাকা দেবেন আল্লাহ কবুল করে নিন রুজিতে বরকত দিন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে সালাম
আল্লাহ দান কবুল করুন রুজিতে বরকত দিন আল্লাহ সকলকে বান্দেগানা নামাজি বানিয়ে দিন আর ওসরে বলুন আমিন নবীর ভালোবাসা দিলে কমবে না আমি আপনাদের কোরআন শরীফের একটা দলিল দেই সূরা লাহা অনেকে জানে بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتت এই যে সূরাটি আবু লাহাব এর মানে হলো ধ্বংস হোক আবু লাহাবের হস্তদল এখন আবু লাহাব ছিল নবীর দুশমন কাফের তো আবু লাহাব মানে আবু লাহাব মানে আযাব পায় সোমবারের দিন আসে আযাব কম হয়ে যায় আর এই শাহাদাত আঙ্গুল দিয়ে খায় এক সপ্তাহ তার উদা মিটে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কেন কেন যেদিন নবী এসেছিলেন সেই দিন ওই আবু লাহাব তার কাশিকে এই আঙ্গুল দিয়ে ইশারা করে যা আমি তোকে মুক্তি দিলাম তাহলে একজন কাফের যদি নবীর আগমনের দিন দাসি মুক্তি দিয়ে সে যদি আযাব থেকে মুক্তি পায় তা আমরা তো নবীর প্রেমী আমরা যদি কিছু দেই তা আমরা কি পরিত্রাণ পাব না বাবা এ তো দলিল কোরআন এ তো কোরআন হাদিসের দলিল তো আমি নবীর কথা না তাই আমি অনুরোধ করব আপনাদের যে যা পাবেন ইচ্ছা মতো আপনার সাধ্য মতো নবীর ঈদ মিলাদ নবীর দিন শরীক করুন মোহাম্মদ নাজিবউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ পকেট জানো না হয় ফাঁকা স্বপ্নে জানো নবীকে পায়ে দেখা জোরে বলুন আমিন নারে তাকবীর আর একটু হয় নামাজ প্রশ্ন এখন নয় না এখন প্রশ্ন কোনো কারো উত্তর দেওয়া হবে না কারণ এখন দুয়ার সময় খাওয়ার সময় এখন প্রশ্ন বাবা সূরা ফাতিহা তিনবার দশ বার কুল এগারো বার শরীফ পড়ব এই দেখো একটা পারসা টাকা কি নাম বাবু কে দিয়েছে মোহাম্মদ তৌসিফ কত সুন্দর নাম মোহাম্মদ তৌসিফ মণ্ডল 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করুন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর সত্যি তো নবী প্রেমিকদের আওয়াজ এরা কখনো দুর্বল হয় না কারবালায় 72 এর আওয়াজে যদি 22000 এর কলজে হিলে যেতে পারে তা আমরা তো নবীর শোনা এখানে কয়েক ছ আছে ঠিক নি বাবা জি বাবা মহব্বত তাহলে আর কেউ আছে দেওয়ার মত মাহফুজ মণ্ডল মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ যাতে বরকত দিন নবী মাখা বানিয়ে দিন সকলকে পাঁচগানা নামাজি বানিয়ে দিবেন আল্লাহ কবরবাসী হয়ে গেছে যে তার কবরে আযাব মাফ করে দিন নারে তাকবীর নারে রিসালাত আসেন বাবা একটু তা 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 তাড়াতাড়ি আর সূরা ফাতিহা পড়তে থাকুন কবর জিয়ারত করুন দোয়া করুন আচ্ছা বসে খাবেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বস্তু আছে কত 100 অনেক বস্তু অনেক বস্তু আছে ভালো ভালো আপনারই দান দিই আপনারই করাচ্ছেন বাবা আপনাদেরই টাকা পয়সা আপনাদের সহযোগিতায় হয় জানি এখন না বললো কিন্তু আপনারই তো দান দিয়েছেন আগামী তো আপনারাই দিবেন দিবেন তো সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা যে সংগঠনের মধ্যে শরীক আছে বসিরহাট দরবার শরীফের মনিরুল আলম সাহেব সহ সভাপতি আছে উত্তর চব্বিশ পরগনা জেলা সহ সভাপতি মনিরুল আলম সাহেব আমার সমাজ
ফুরফুরা শরীফের সাউথ সিদ্দিকী সিরাজ সিদ্দিকী হুজুরের ছেলে সাউথ সিদ্দিকী আমার সঙ্গে বাবা আসলে অনেকে অনেক রকম বল বল যার ভালো লাগে কার যার ভালো লাগে না জোর কারণ নাই আমার দাদা বলে বলে কি বললাম এলাম বলে কি বললাম আমার কাউকে জোর জোর যদি আমার দিকে আয় আপনি মানুষ সাজা করি নাজ নাজ জোর করে আপনি পরিস্থিতি থেকে মানুষ ছুটিয়ে গেছে ওরা তো আরো সশল করে পাথর মেরেছে গরিব নাজ ভাই যদি আল্লাহ পক্ষ থেকে আসিস আয় আর অন্য পক্ষ তাই তো ওইখানে দাঁড়া তারপর পাহাড় থেকে নেমে বা উঠতে গিয়ে দেখতে পাবে নামে আসতে গিয়ে দেখতে পাবে না এখনো পাথরটা আছে জোরে জোরে জোর কথা নেই নেই জোর চার দয়া এগিয়ে গিয়ে আপনারা বেশি বেশি পীরের দরবারে যাওয়া আসা করবেন জিয়ারত করবেন পীরেরা বলে মরে না জীবিত আর ওয়াজিফা করবেন তরিকার যে আপনার পীর যে সবক দিয়েছে ওই ওয়াজিফা করবেন ওয়াজিফা না করলে আপনি পশু হয়ে মরবেন মরার মুদিত মানে মরা যেখানে আপনার পীর সেই তামাম পৃথিবীতে যেখানেই হোক যেখানে আপনার পীর আছে সেই পীরের সঙ্গে সম্পর্ক আত্মার সঙ্গে সবাই বলুন তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন 14 বার মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার শহীদ দরবারে দুখানা করে হাত পেতেছি আল্লাহ এই মদন দিয়ার মানুষ তুই খতম চোখ পারা কোরআন তেলাওয়াত করেছে মিলাদ মাহফিল করেছে নাত শরীফ মান বাবা শরীফ কোরআন তেলাওয়াত জিকির আজকা সালাত ও সালাম কবর জিয়ারতের দোয়া আমরা যাহা কিছু পড়েছি গো আল্লাহ তাম পৃথিবীর ওলি আল্লাহর ওসিলা করে বলি আল্লাহ সাহাবাই কেরাম আলে পাকের ওসিলা দিয়ে বলি আমার নবী পাকের সাদকায় কবুল মঞ্জুর করিনি রব্বুল আলামিন দয়া করে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন আল্লাহ উম্মতের কান্ডারি নবী পাকের কদম মোবারক সওয়াবগুলো পৌঁছিয়ে দিন আদম থেকে আজ পর্যন্ত নবী ইনদের দরবারে পৌঁছিয়ে দিন সাহাবায়ে কেরাম তাবে তাবিন আম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন উহুদ বদর ফিল খায়বার খুন্দা কারবালা সকলে আরো মুকদ্দাস মুস্তাহারায় পৌঁছিয়ে দিন চার সাহাবায়ে ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন চার তরিকাতের আউলিয়া কেরাম এপার বাংলা ওপার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দি গওস কুতুব আবদার আওতাদ যে যেখানে আছেন তাম পৃথিবীতে সকলের আরো মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি আয় আল্লাহ আমরা যারা হাত পেতেছি আব্বা হারা অনেকে মা হারা অনেকে আছে আব্বা মা দুজন কি হারিয়েছে কেউ দাদা কেউ দাদি কেউ নানা কেউ নানি কেউ ভাই কেউ বোন অনেক মায়ের কোল বাচ্চা খালি করে গেছে অনেক বাপের জওয়ান বেটা আবিটি চলে গেছে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবি জানি না কার জীবনের শেষ জলসা হলো আর হয়তো দেখা হবে না গো মালিক আমাদের চোখের পানি ঝরেছে আল্লাহ তোমার নবীর ভালোবাসা ও গো আল্লাহ
মক্কার মানুষ নবী দেখে মদিনার মানুষ দেখে আমরা ভারতবাসী একবার নবী দেখতে পাইবি আল্লাহ গো স্বপ্নের ভিতরে তোমার নবীর সঙ্গে আমাদের যতদিন দিদার না হয় আল্লাহ আমাদের মৃত্যু দিও না আল্লাহ গ্রামে রহমত বর্ষণ করুন যারা স্কুল কলেজ পাঠশালায় মায়ের বাসায় পড়াশোনা করে মানুষের মতো মানুষ আলেম দিন হাত ধরে কোরআন বানিয়ে দিন আল্লাহ গো গ্রামে সম্প্রীতি ভালোবাসা সুখের সংসার সকলের বানিয়ে দি সন্তানাদিকে পিতা মাতা খেদমত গুজার বানিয়ে দি আল্লাহ আমাদের সকলকে তরিকতের আদব পীর মুর্শিদের মহব্বত তরিকার ওয়াজিফা করে মরা নাফসগুলোকে জীবিত করে ঈমান নিয়ে কবরে যেতে পারি তৌফিক দি আমিন সুম্মা আমিন রহমতিকা ইয়া আরহামার রাহিমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও গজলটা রই গেল না বলা হইছে আ